ধরেন আজকে আমরা মূলত গুগল এটস এর টুলস এর মধ্যে যাব তার আগে আমাদের বিষয়ে কিছু বুঝতে হবে আর কি হলো যেমন ধরেন প্রত্যেকটা বিজনেসের কিছু অ্যাসেট থাকে হ্যাঁ কিছু ফিজিক্যাল অ্যাসেট থাকে আর কিছু ভার্চুয়াল অ্যাসেট থাকে ভার্চুয়াল এসেটকে আবার ওই যেটা ধরা যায় না শোয়া যায় না এগুলোকে আবার

এখন আমরা যখন কোনো একটা বিজনেসকে ধরো আমরা আর্টিমাসকে এই আর্টিমাস আমাদের একটা বিজনেস আমাদের একটা ফিজিক্যাল শপও থাকতে পারে অথবা আমি ভার্চুয়ালও বিজনেস করতে পারি বাট এটা তো আমার বিজনেসের একটা প্রপার্টি একটা অ্যাসেট কি ওয়েবসাইট ফ্যান্টাস্টিক এখন এই বিজনেসটা যখন আমরা অনলাইনে নিয়ে আসি তখন প্রথম কাজ করে আমরা একটা ওয়েবসাইট তৈরি যখন আমরা অনলাইনে উইথ ফেসবুকে নিয়ে আসি যখন আমার বিজনেসের যখন আমার বিজনেসটাকে আমরা অনলাইনে ট্রান্সফর্ম করি তখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যাই তার মধ্যে ফেসবুক একটা ইনস্টাগ্রাম একটা প্রিন্টারেজ টিকটক অমক তাই না তার মানে ওই বিজনেসের আমরা একটা অথরাইজড পেজ খুলি যেটা আমরা গতদিন দেখেছি এবং খুলেছি তার মানে এই বিজনেস এর জন্য আমরা যে একটা পেজ ক্রিয়েট করছি তার মানে একটা অ্যাসেট কি ওই পেজ এখন ধরো এখন ধরেন এই বিজনেসটা আমরা কোন একটা জায়গা থেকে বিজনেসটা রান করব বিজনেস রান করা মানে আসলে আমরা ওই পেজ গুলো ম্যানেজ করবো পেজ ম্যানেজ করা মানে কি ভাই পেজ ম্যানেজ করা মানে হলো ধরো তুমি পেজে একটা পোস্ট দিচ্ছ সেখানে কেউ তোমার পেজে কেউ ইনবক্স করতেছে তার তুমি একটা রিপ্লাই দিচ্ছ এটা একটা ম্যানেজ করা করা তোমার পেজে কেউ কমেন্ট করতেছে সেখানে তুমি একটা একটা রিপ্লাই দিচ্ছ এছাড়াও ধরো তুমি তোমার পেজ থেকে পেজ প্রমোট করতেছো প্রমোট করা মানে কি ভাই তুমি তোমার বিজনেস আমরা তো যদি আমরা ফেসবুকে দুই ধরনের পোস্ট দিতে পারি একটা হচ্ছে পেইড পোস্ট আর একটা অর্গানিক তার মানে কোন একটা ফেসবুকে আমি আমার বিজনেসের এই মার্কেটিং কমিউনিকেশন করার জন্য যে ভাই এই যে আমি ডালা খুলে বসে আছি বা দোকান খুলে বসে আছে আমার কাছে চশমা লেদার ব্যাগ অমুক তমক আছে এগুলো নাও কেন নাও কারণ তোমার এটা নিয়ে যাচ্ছে যেটা আমরা গত কাজগুলো আলোচনা করছি এই জিনিসটা আমরা ফেসবুকে যদি একটা পোস্ট দিই সেটা মোটামুটি এক পার্সেন্ট দুই পার্সেন্ট মানুষের কাছে যায় এখন পয়েন্ট বা এক পার্সেন্ট দুই তোমার পেজে যে ফলোয়ার থাকে বা যারা লাইক দেয় বা ফলোয়ার থাকে তাদের ধরো একশো জন থাকলে এক দুই জনের পাঁচ জন দশ জনের কাছে যায় বাকি নব্বই জনের কাছে কিন্তু যায় না এখন ধরো এই ফেসবুকে আমার ফলোয়ার আছে একশো জন এই পাঁচ দশ জনের কাছে এই নব্বই জনের কাছে যেতে চাই অ্যাজ ওয়েল আমি আরো একশো জনের কাছে যেতে চাই তখনই আমরা কি করি ফেসবুককে টাকা পয়সা দিই ফেসবুক আমাদের একটা আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করে দিই যে আমার এই এই কাপ প্রিস এই চশমা টসমা নেওয়ার জন্য এই মানুষগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে শিখবো তাদের কাছে তাদের প্রোফাইলে গতদিন যে ক্লাসে দেখেছি কিভাবে অ্যাডটাইড গুলো আসে ডান সাইডে মাঝে বামে স্টোরিতে অমক জায়গা তমক জায়গা রিলে ফিলে আসে এগুলো আমরা আরো পরবর্তীতে শিখবো এই সমস্ত জায়গা তুমি আমার অ্যাডটা নিয়ে যাও এর বিনিময়ে ফেসবুকে আমাদেরকে টাকা দিতে তাহলে এই যে ফেসবুক কে আমরা টাকা দিই তার বিনিময়ে আমরা রান করি একটা নিশ্চয় কোন একটা জায়গা থেকে রান করতে হয় ওই জায়গাটার নাম হলো এই বিজনেস ম্যানেজার আর কি মানে যেখান থেকে আমরা বৈশাখ আমাদের এই ধরো পেজে আছে পেজে আমরা একটা পোস্ট দিচ্ছি সেটাকে আমরা পেইড প্রমোশন করতেছি এই জিনিসগুলো আমরা ম্যানেজ করি বিজনেস ম্যানেজারের মধ্যে বৈশাখ তার মানে এই বিজনেস ম্যানেজার মানে কিন্তু তোমার হোল বিজনেস ম্যানেজ তোমার বিজনেসের যে পার্টটুকু তুমি ফেসবুক বা ইনস্টাগ্রাম থ্রু দিয়ে করতে চাও সেইটুকু ম্যানেজ করার জন্য ফেসবুক প্ল্যাটফর্ম বিজনেস ম্যানেজার গুগল অ্যাডস প্ল্যাটফর্ম যে গুগল এটস এর অ্যাকাউন্ট বা আমরা যে এমসিসি অ্যাকাউন্ট করেছিলাম বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা বা এমসিসি অ্যাকাউন্ট ওখান থেকে ঠিক আছে আচ্ছা এখন এই বিজনেস ম্যানেজারে ধরো আমার পাঁচটা বিজনেস আছে বা দুইটা বিজনেস আছে একটা হচ্ছে আমার আটিমাস আর একটা হচ্ছে ধরো আমার টেকরাও তা আমার আমি কি বিজনেস ম্যানেজার দুইটা খুলব না আমার বিজনেস আমার বিজনেস আছে আমার বিজনেস আছে দুইটা একটা হচ্ছে টেক রকের মাধ্যমে আমি ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করি আর একটা দিয়ে যে ফ্যাশন এক্সেসরিজ এই ধরনের প্রোডাক্ট তাহলে এরও একটা ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম পেজ আছে এরও একটা ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ আছে সেটা আমরা ম্যানেজ করবো কয়টা একটা বিজনেস ম্যানেজার থেকে একটা সময় ছিল আমরা অনেকগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারতাম এখন ফেসবুক সাজেস্ট করে ভাই তুমি একটা অ্যাকাউন্ট আচ্ছা তাহলে বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট আমরা একটাই খুলি কিন্তু আমার হিসাব কিতাবের সুবিধার্থে যে ভাই এই বিজনেসে আমি পাঁচ হাজার ডলার এই মাসে খরচ করি এই বিজনেসে আমি তিন হাজার ডলার খরচ করি তো যদি আমি একটা জায়গা থেকেই করি তাহলে কোনটাই পাঁচ হাজার করলাম কোনটাই তিন হাজার যাই যাবে না এই জন্য বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এই বিজনেস ম্যানেজারের মধ্যে বইসা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি ধরো এক যে কোনো বিজনেস ম্যানেজার তোমার একটা দুইটা প্রথমে দেয় এর পরবর্তী তুমি পঁচিশটা পর্যন্ত এই বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারো মানে যে অ্যাকাউন্টটা থেকে বিজনেস ম্যানেজারের মধ্যে বৈশাই কি যে অ্যাড অ্যাকাউন্ট থেকে

হিসাব কিতাব ক্লিয়ার যে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমার কত টাকা খরচ হয়েছে এই অ্যাকাউন্ট থেকে কত টাকা খরচ হয়েছে তার মানে এই অ্যাড অ্যাকাউন্টের সাথে পেমেন্ট মেথডের একটা সম্পর্ক আছে তার মানে আমরা কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব যেখান থেকে আমরা অ্যাড ট্যাড গুলো ম্যানেজ করব এবং ওইখান থেকে কত টাকা পয়সা কি কাটলো কি না কাটলো সেগুলো দেখবো তার মানে এই অ্যাড অ্যাকাউন্টের সাথে একটা পেমেন্ট মেথডও ইন্টিগ্রেট করতে হবে খুব ভালো কথা এখন অ্যাড অ্যাকাউন্ট থেকে জাস্ট এই অ্যাকাউন্ট থেকে আমি অ্যাডটা রান করতেছি এর সাথে কিন্তু পেমেন্ট একটা সম্পর্ক আছে এজ ওয়েল এজ অ্যাডটা গুলো আমরা ক্রিয়েট করি কোথায় বিজনেস ম্যানেজারের মধ্যে বৈশা আমরা করি কিন্তু কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে করি তাহলে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমার টাকা পয়সা কাটে কিন্তু অ্যাডটা ম্যানেজ করার জন্য আমরা এই বিজনেস ম্যানেজারের মধ্যে আর একটা টুলস পাই সেটার নাম হচ্ছে অ্যাড ম্যানেজার তাহলে এড ম্যানেজার একটা টুলস যেটার মধ্যে থেকে আমরা অ্যাড ট্যাড গুলো অ্যাড রান করি অ্যাড অপটিমাইজ করি অ্যাড এডিট করি যাই করি তাই করি কোথা থেকে অ্যাড ম্যানেজার টুলসটা থেকে এর মধ্যে আমাদের একটা জিনিস আছে কি অ্যাড অ্যাকাউন্ট ওই অ্যাডের কোথা থেকে টাকা পয়সা কাটবে সেই অ্যাড অ্যাকাউন্ট এটাও আমাদের একটা অ্যাসেট তাহলে ফেসবুক পেজ একটা অ্যাসেট অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাসেট খুব খেয়াল করে শুনবেন এই কথাগুলো কাজে লাগবে আমরা কিছু কিছু বিজনেসের ওয়েবসাইট থাকে এর সাথে সাথে অ্যাপসও থাকতে পারে যেমন ধরেন ফুড পান্ডা ওয়েবসাইট থেকে অর্ডার করা যায়

তাহলে নিশ্চয়ই তাদের একটা ইন্টারেস্ট ছিল বলেই তোমার ওয়েবসাইটে আসছে সামহাও তারা বাইং মুডে ছিল না অথবা দেখা যাচ্ছে তোমার পাশাপাশি এরকম আরো দশটা চশমার দোকান আছে সেখানে দেখেছে কোন একটা থেকে কিনে ফেলতে পারে অথবা নাও পারতে পারে ডিসিশন মেক করতে পারে নাই হ্যাঁ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে শুনে দোস্ত আটি একটা সানগ্লাস দেখছি জিনিসটা কেমন নেই আমি কিনতে চাচ্ছি ধরেন আপনার দোস্ত আগেই কিনছে হ্যাঁ হ্যাঁ ভালো ওদের কাছে আমি এটা কিনছিলাম খুবই ভালো তখন সে ডিসিশনটা মেক করে দেন ওই প্রোডাক্টটা কিনে তাহলে ওই মানুষগুলো প্রথম অবস্থাতেই কিনে নাই তাহলে বাকি যে 5 জন গিনছে আর 95 জন কিনে নাই ওই মানুষগুলো তো আমার ওয়েবসাইটে এসেছিল একটা ইন্টারেস্ট আছে ওদেরকে যদি আমরা পরবর্তীতে পুশ করতে পারি বা যেটা আমরা ফেসবুক গুগলের থেকে শিখছি রিটার্গেট করতে পারি তাহলে তাদের কাছে কিন্তু আমরা দিতে পারি তাহলে ওই মানুষগুলোকে আমরা ট্র্যাক ট্র্যাক কইরা অডিয়েন্স অডিয়েন্স তৈরি করে যেটা গুগল অ্যাডসও শিখছি সেই জিনিসটা না হলো ফেসবুক পিক্সেল আমরা সাথে সার্ভার সাইড ট্র্যাকিং আছে কনভার্সনলি পে মূলত ফেসবুক কথা বোঝা গেছে এটাও তোমার একটা বিজনেস এর অ্যাসেট ধরেন আপনি পঞ্চাশ হাজার ডলার খরচ করছেন দশ লাখ বা বিশ লাখ বা পঞ্চাশ লাখ লোক তোমার ওয়েবসাইটে আসছে ওই ওয়েবসাইটে পঞ্চাশ লাখের মধ্যে পঞ্চাশ লাখ কেনে নেয় ধর এক লাখ মানুষ কিনছে বা তিন লাখ পাঁচ লাখ মানুষকে পঁয়তাল্লিশ লাখ কিনে নেয় ওই মানুষগুলো ধরে রাখবে কিসের মাধ্যমে মাধ্যমে ধরে রাখবে এটা বিগ অ্যাসেট কারণ চেনা মানুষের কাছে একটা প্রোডাক্ট বেচা যতটা সহজ অচেনা মানুষের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করা ততটাই কঠিন এছাড়াও তোমার একটা ইনস্টাগ্রাম পেজ থাকতে পারে সেটাও কিন্তু তোমার একটা বিজনেসের অ্যাসেট যে ইনস্টাগ্রাম পেজ তৈরি করে আমরা পেজের সাথে অলরেডি কানেক্ট করেছি এটাও তোমার বিজনেসের একটা অ্যাসেট তোমার একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকতে পারে এটা সব বিজনেসের ক্ষেত্রে লাগে না বাট থাকতে পারে সেটাও কিন্তু তোমার বিজনেসের একটা অ্যাসেট যেটা আমরা ওই পেজের সাথে কানেক্ট করেছি ফ্যান্টাস্টিক এরপরে ধরো তোমার বিজনেসে আচ্ছা ক্যাটালগ ট্যাটালগ নিয়ে আমরা পরে কথা বলবো আপাতত ধরে রাখেন এটা একটা অ্যাসেট জিনিস সেটা এখন আর ফাইন তাহলে এই জিনিসগুলো আমাদের বিজনেসের অ্যাসেট এই জিনিসগুলো আমরা সব কিছু ম্যানেজ করি বিজনেস ম্যানেজারে এই কারণে বিজনেস ম্যানেজারে জল ফাইন এখন ভাই ধরো তার মানে তুমি ধরো বিজনেস ম্যানেজারে কিছু অডিয়েন্স তৈরি করেছো যারা তোমার ওয়েবসাইটে আগে এসেছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স রিটার্গেটিং অডিয়েন্স তৈরি করতে পারো অথবা ফেসবুক তিন ধরনের অডিয়েন্স তৈরি করতে দেয় আমরা পরবর্তীতে শিখবো অথবা তুমি একটা আর টুলস কিনতে অডিয়েন্স মেনে তুমি ধরো সেখানে যে আমার এই সানগ্লাস ক্লার কেনার জন্য পাগল পরা দিশেহারা কারা তাদেরকে নিয়ে কিভাবে অডিয়েন্স তৈরি করে আমরা পরবর্তীতে শিখবো একটা অডিয়েন্স তৈরি করে রেখে দিলে ওই অডিয়েন্স দিয়ে তুমি ওই অডিয়েন্স দিয়ে অ্যাড রান পরবর্তীতে আমরা আরো শিখবো চিন্তা করো কারণ নাই সো এটাও তোমার একটা অ্যাসেট আচ্ছা ইভেন্ট ম্যানেজার বাই পিক্সেলের সাথে জড়িত এটা আমরা শিখবো ধরো ইভেন্ট যেখান থেকে হচ্ছে যে

একজনের কাজ এই অ্যাডট্যাড গুলো ম্যানেজ করা অপটিমাইজ করা আর একজনের কাজ হলো যে ভাই সাপোর্ট এক্সিকিউটিভ তার কাজ হলো পেজে ইনবক্স হলে তুই কেউ ইনবক্স করলে তাহলে তুই মেসেজ দিলে তাহলে তুই সুন্দর করে রিপ্লাই টিপ্লাই দিবি আপনি প্রশিক্ষণ দিয়ে নিবেন অ্যাজ ওয়েল এজ পেজে কেউ কমেন্ট টমেন্ট করলো তার ইয়া করলে আরেকটা একটা ভদ্রলোক আছে যে ফেসবুক অ্যাড এক্সপার্ট তাকে দিয়ে বললেন যে ভাই তোর তোর এই অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দিলাম তুই অ্যাড অ্যাকাউন্টে বসে বসে তুই অ্যাডটা ডান করবি অপটিমাইজ করবি এই তোর কাজ তাহলে এই বিজনেস ম্যানেজারে আমরা কিছু ইউজার দিতে পারি আমরা কিছু ইউজার দিতে পারি যে ইউজার আমরা এই বিজনেস ম্যানেজারে এড করলাম একজনকে আমরা এরকম রোল ক্রিয়েট করে দিতে পারি যে ভাই তুই এই টুকুর বেশি করতে আরবি না এইটাই তো রোল এইটুকু তুই শাসন করবি এরপরে হচ্ছে আরেকজনকে বললাম তুই অ্যাডট্যাট গুলো ক্রিয়েট করবি অপটিমাইজ করবি এইটাই তো রোল এর বাইরে তুই কোন কিছু করবি না

যে বাদ বাকি ইউজারদেরকে এই ম্যানেজ গুলো করবে অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে সাধারণত থাকে যে এই কোম্পানির মালিক তাই না অথবা যে পুরোটাই ধরো যে কোম্পানির মালিক সবসময় তার তো থাকে সে দেখুক আর না দেখুক পাশাপাশি এই এই বিজনেস ম্যানেজটা বিজনেসটারে তোমার যার দায়িত্ব ধরো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর সেই ভদ্রলোক এখানে অ্যাডমিন অ্যাকাউন্ট থাকবে সবার উপরে এরপরে ধরো একজন এই অ্যাডটা ম্যানেজ করার জন্য একটা এক্সেস দিলাম অথবা কেউ একজন ইয়ার টিয়ার রিপ্লাই দিবে কমেন্ট টমেন্ট তাদের জন্য সো বিভিন্ন ধরনের ইউজার এখানে থাকতে পারে সেটা আমরা সুন্দর করে এখানে অ্যাড করে ফেলতে পারি এই টোটাল জিনিসপত্র ম্যানেজ টেনেস করার জন্য আমরা ব্যবহার করি বিজনেস ম্যানেজার তাহলে সবার উপরে বিজনেস ম্যানেজার সত্য তাহার উপরে আগে ছিল কি সবার উপরে মানুষ সত্য এখন কিন্তু সবার উপরে বিজনেস ম্যানেজার সত্য তাহার উপরে নাই ভাই এই বিজনেস ম্যানেজারের মধ্যে তোমার অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে পিকজেল থাকতে পারে পেজ থাকতে পারে অ্যাপ অ্যাড অনেক কিছু অ্যাড করতে পারো এখান থেকে আসলে বিজনেস ম্যানেজারের জন্ম হয়েছে তাহলে আমরা বুঝলাম যে কোনো একটা বিজনেসের কিছু ফিজিক্যাল অ্যাসেট থাকে যেমন দোকান এটা ম্যানেজার যখন তুমি একটা লোক রাখছো সে ম্যানেজার আর একটা কিছু থাকে হচ্ছে ভার্চুয়াল অ্যাসেট যেমন তোমার পেজ এই যে অ্যাপ অ্যাড অ্যাকাউন্ট এগুলো হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে বলতেছি সো ফেসবুকের ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো এবং একে এই ভদ্র এখানে আমি একটা ভদ্র লোকের সাপোর্ট এক্সিকিউটিভ করলাম সেই পেজে রিপ্লাই টিপ্লাই অমুক তমুক দিল হুম কমেন্ট টমেন্ট রিপ্লাই দিল ইনবক্সে রিপ্লাই দিল এই ধরনের একটা সো এই ইউজার বলো অ্যাসেট ট্যাসেট বলো এই জিনিসগুলো ম্যানেজ ফ্যানেজ করার জন্য ফেসবুক একটা টুলস তৈরি করেছে যার নাম হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস ম্যানেজার বর্তমান নাম কথা বোঝা গেল এখন ফেসবুক বিজনেস ম্যানেজার তুমি যদি তৈরি করিতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো আমরা বলে দিই আমি তৈরি করতে এখন পারবো না সেটা হলো যে আমরা যখন বিজনেস ডট ফেসবুক ডট কম লিখি আমরা ধরো বিজনেস ডট কম বিজনেস ডট ফেসবুক ডট কম যখন লিখি ধরো এটা আমরা ঢোকার জন্য এমনি ফেসবুকে ঢুকতে ফেসবুক ডট কম যখন আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারে ঢুকি তখন বিজনেস ফেসবুক ডট কম যখন আমরা ক্রিয়েট করতে যাই এর আগে শুধু একটু ওভার এড করি এইটা দিলেই ও আমাদেরকে একটা ক্রিয়েট করার সুযোগ আসেন আমরা দেখি আচ্ছা সুন্দর করে ও আমার এই জায়গাটা নিয়ে চলে আসলো ঠিক আছে ক্রিয়েট এন অ্যাকাউন্ট তৈরি করতে আমি দেখাবো আজকে এখন তোমার বিজনেসের নাম কি আর্টিমাস রক লারি ওয়াড়ং ফাড়ং যা আছে সব দেখেন এই বিজনেস ম্যানেজার তৈরি করতে হলেও কিন্তু আমাদের একটা কি লাগবে ভাই ফেসবুক প্রোফাইল লাগবে কত ক্লাসে যেটা আমরা শিখেছিলাম তুমি যাই করো ফেসবুক প্রোফাইল একটা লাগবে তার মানে ফেসবুক প্রোফাইল যদি তোমার না থাকে তাহলে তুমি ফেসবুকের কোনো কিছুই তৈরি করতে পারো তার মানে বিজনেস ম্যানেজার তৈরি করতে হলে একটা ফেসবুক প্রোফাইল তার মানে কি কোন একটা ইন্ডিভিজুয়াল প্রথমে তার একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে পার্সোনাল প্রোফাইল দেন সেখান থেকে সে যা ইচ্ছা তাই করতে ফাইন আমি ঢুকে আছি

ওই ফেসবুক প্রোফাইল এই ব্রাউজার থেকে লগ করে নিতে হবে তাতে কোনো সব ধরে না হলেও বলতো যে ভাই আগে লগ কর ঠিক আছে এরপরে এখানে একটা বিজনেস মেইল দিতে হবে বিজনেস মেইল এটা হচ্ছে যে আমরা সাধারণত আমরা যে ওয়েব মেল ইউজ করি যেমন ধরো স্বামীম অ্যাট স্কিল আপার ডট কম হ্যালো অ্যাট স্কিল আপার ডট কম এগুলোকে আমরা বলি কি বিজনেস মেইল বা ওয়েব মেইল আর এটা জিমেল কি এটা আমরা ফ্রি পাইছি আর এই মেলটাকেও তুমি বিজনেস মেল হিসেবে ব্যবহার করতে পারো বিজনেস মেল মানে কি মানে বিজনেস কমিউনিকেশনের জন্য তুমি যে মেলটা ব্যবহার তা দেখো ভাই আমি বিজনেস কমিউনিকেশন জিমেল মেলটাই ব্যবহার করি বাট এটা খুব একটা স্মার্ট হয় দেখবেন বড় বড় কোম্পানি তারা সবসময় তাদের ডোমেনের সাথে মেলগুলো ব্যবহার করে স্বামী ম্যাট লারি ডট কম ম্যাট ডট কম ম্যাট আপার ডট ঠিক আছে বাট ফেসবুকের মধ্যে কি সুযোগ দিয়েছে ভাই তুমি স্কিল আপার ব্যবহার করতে পারো এই যে মেল দিয়ে তুমি তোমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতেছো সেই মেল দিয়ে তোমার ফেসবুক যে প্রোফাইল থেকে তুমি বিজনেস সেটা থাকতে হবে এমন কোনো নেসেসারি না তুমি যে কোনো মেল দিয়ে করতে পারো আচ্ছা ধরো এখানে আমরা ধরো স্কিল আপার্স এট জিমেল ডট এই যখনই আমরা এখানে একটা সাবমিট দিব ভদ্রলোক আমাকে তৈরি করতে দিবে না যখন আমরা সাবমিট দিব তখন তোমার এই মেইলে একটা যাবে যাওয়ার পরে মেল ওই মেলটা আপনি ওই ভেরিফিকেশন ভেরিফিকেশনটা করার সাথে সাথে আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে তোমাকে নিয়ে যাবে এমন একটা জায়গা এইটুকু আপনারাও যখন করতে যাবেন যেমন ধরেন আমরা এখান থেকে ধরো আমরা আমরা ধরো এখানে বেশ কিছু একটা বিজনেস মানে ধরো আমরা এখানে চলে গেলাম ঠিক আছে আচ্ছা ক্রিয়েট করার পরে এরকম একটা উইন্ডো পাবে এখানে আমার দুইটা আছে একটা আছে মেটা বিজনেস সুইট এটা ধরো এটা বিজনেস হচ্ছে যে বিজনেস ম্যানেজার একটা পার্ট আর ঠিক আছে পাশাপাশি তুমি যখন এই টুলস থেকে ক্লিক করে মূলত যাবেন হয়ে ভাই আচ্ছা ধরো আমরা ঠিক আছে ইভেন্ট ম্যানেজারে আগে যাই তারপরে এটা এটা একটু দুষ্টুমি হ্যাঁ দুষ্টুমি বলতে হচ্ছে যে যখন আপনি এখান থেকে অল টুলসে ক্লিক করে দেখবেন এখানেই হচ্ছে যে আপনি বিজনেস ম্যানেজার পাবেন বিজনেস সেটিংস ইয়াটা পাবেন অনেক সময় এখান থেকে পাবেন হ্যাঁ এই সেটিংসে ক্লিক করলে অথবা মাঝে মাঝে যে আপনাকে যে কোনো একটা ইভেন্ট ম্যানেজারে ক্লিক করে দেন এই অল টুলসে গিয়ে এখান থেকে আমরা এই বিজনেস সেটিংসটাকে ওপেন করি মূলত আসলে আমরা এখানে আসতে যাচ্ছি হ্যাঁ আচ্ছা এই ভদ্রলোক আমাদের ওইখানে রাখছে মনে হয় ওখানে লিখেছে ঠিক আছে এখানে রাখবো অসুবিধা না বিজনেস ম্যানেজার নিয়ে আমরা এখন আর ইসে নেই বিজনেস ম্যানেজারে নিয়ে ঠিক আছে সো আমরা ক্রিয়েট করার পরে এই বিজনেস সেটিং এই জায়গাটা একটু দেখে নেন এই জায়গাটা আমরা মানে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করলাম বিজনেস ম্যানেজার দুইটা পার্ট একটা হচ্ছে বিজনেস সুইট একটা হচ্ছে বিজনেস ম্যানেজার মানে বিজনেস ম্যানেজারের মধ্যেই বিজনেস সুইট একটা বাট তুমি এটাকে দুইটা ভাবেই ধরতে পারো আমরা মূলত ম্যাক্সিমাম কাজ করি বিজনেস সেটিংসে এবং মেটা বিজনেস সুইট ইয়ার ঠিক আছে আমরা যদি ধরো এইটা আবার ফেসবুকের এই জিনিসগুলো আমার কাছে একটু বোর লাগে যেমন ধর আমি যদি এখন মেটা এসে যেতে চাই আমি কিন্তু পারতেছি না হ্যাঁ এই বিজনেস সেটিং সেই রেগে গেছে এটা একটা ঝামেলা আচ্ছা যাই হোক আমি যদি আবার ব্যাকে যাই তাহলে আবার আচ্ছা যাই হোক ওটা আমি পরে কথা বলতেছি এই জায়গাটা আমরা চলে আসবো এখানে দেখেন অনেক জিনিসপত্র আছে আমরা যে কথাগুলো বলে আসলাম আমরা ধরো এই যে ইউজারের মধ্যে তিন চার ধরনের ইউজার আছে যেটা আমরা শিখলাম এই যে পিপল পার্টনার সিস্টেম ইউজার এর মধ্যে তিনটা পার্ট আমরা সুন্দর করে এখানে দেখতেছি অ্যাকাউন্টস এর মধ্যে ধরো যে এড অ্যাকাউন্ট পেজ অ্যাপস ইনস্টাগ্রাম এর অ্যাকাউন্ট কমার্স অ্যাকাউন্ট WhatsApp অ্যাকাউন্ট সবকিছু অ্যাকাউন্টস এর মধ্যে আছে ধরো এখানে নিয়ে আসতে মালাডা করে দিছি আরকি আচ্ছা গেল তারপরে হচ্ছে এই যে ডেটা সোর্স এখানে যে পিকজেল ফিকজেল ক্যাটালগ ফেটালগ ডাটা সেট ফাটা সেট সব আছে ঠিক আছে এখানে যে বিজনেস সুইট ফুইট এর মধ্যে অনেক জিনিসপত্র আছে আমরা এক এক করে শিখে আসবো আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পরে আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো সুন্দর করে আমরা এই বিজনেস ইনফোতে চলে যখন তুমি একটা প্রথম অ্যাকাউন্ট খুলবা খোলার পরে সব দেশেই ট্রেড লাইসেন্স আছে যে দেশে বিজনেস করতে যাবে ভাই সে দেশে ট্রেড লাইসেন্স নিতে হয় সুন্দর করে একদম হুবহু তোমার ট্রেড বিজনেসের ট্রেড লাইসেন্সের নাম যেভাবে আছে ঠিক সেইভাবে সুন্দর করে এখানে দিয়ে দেবে নাম্বার 1 এবং যে কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একটা প্রাইমারি পেজ অ্যাড করতে হয় প্রাইমারি পেজটা তুমি আগে ক্রিয়েট করে তুমি যদি তোমার যে ফেসবুক প্রোফাইল থেকে তুমি তোমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুললে ঠিক সেই সেই প্রোফাইল থেকে তুমি যদি একটা পেজ ক্রিয়েট করো এবং ওই পেজ যদি কোনো বিজনেস ম্যানেজারের আন্ডারে না থাকে তাহলে ওই পেজটাকে তুমি এখানে একটা প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করতে পারো যে কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পরে কোন একটা পেজকে প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করতে হবে তবে সেই পেজটা অবশ্যই তুমি যেখান থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করতেছো ভাই সেখানেই হতে হবে এবং ওই পেজটা অন্য কোনো বিজনেস ম্যানেজারের আন্ডারে যেতে থাকতে পারবে না যদি থাকে এখানে নোটিফিকেশন দেবে যে এই পেজটা অন্য একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আছে এই জন্য যে প্রোফাইল থেকে তুমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতেছো সেই প্রোফাইল থেকে তুমি একটা পেজ ক্রিয়েট করবা সেই পেজটাকে এখানে সার্চ দিয়ে আরটি মাস্টারে দেখাই কথা বোঝা গেছে আরটি মাস ধরো আরটি মাস এই যে এখানে আমাদের আছে ধরো এটা সুন্দর করে দেখিয়ে দিতে হবে দিয়ে দিলে আর কি আমরা অন্য জায়গায় দেখতে পারবো তারপরে একটা প্রাইমারি পেজ লাগে আচ্ছা এবার সুন্দর করে একদম লিগাল নেম অফ বিজনেস ঠিক উপরেও যেভাবে ইয়া এটা অবশ্যই যখন ট্রেড লাইসেন্স এর সময় হচ্ছে যে ভাই একটা অফিসের অ্যাড্রেস ব্যবহার করতে হয় ফিজিক্যাল একটা নাহলে কোন কোম্পানি ট্রেড লাইসেন্স দেয় না মানে যখন তুমি সিটি কর্পোরেশন অফিসে যাও বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আর অন্যান্য দেশে তো কোনো সুযোগই নাই আর বাংলাদেশের ক্ষেত্রে তাও চুরিজাম আর একটুটা একটু করা যায় আর কি যে অন দ্য রেকর্ডে তো সব কথা কমন যায় মনে হয় তো সুন্দর করে ওই তোমার অফিসের অ্যাড্রেসটা সুন্দর করে এখানে যেতে হবে কোন সিটিতে জিপ কোড কত এবং একটা ফোন নাম্বার দিলে তোমার বিজনেসের ফোন নাম্বার এটা তো এসে ক্রেডিট থাকে না বাট তুমি তোমার ফোন নাম্বারটা ইউজ করলো জিপ কোডটো দিয়ে এখানে তোমার বিজনেসের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে সুন্দর করে দিলা এখানে যদি ট্যাক্স আইডি থাকে তিন নাম্বার ফোন থাকে তাহলে সেই জিনিসটা এখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে দিয়ে সেভ দেবে এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ আচ্ছা এখানে বিজনেস ভেরিফিকেশন বিজনেস ভেরিফিকেশন মানে তুমি যে ভাই উপরে তোমার লিগাল নাম দিলা তোমার অফিসে অ্যাড্রেস দিলা তোমার ফোন নাম্বার দিলা অফিসে অ্যাড্রেস দিলা এই জিনিসটা ফেসবুক ভেরিফাই করে এখানে বেশ কিছু কথাবার্তা আছে যেটা হচ্ছে একদম বেক কথা বলে यार মানে এই বিজনেস বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করলে তোমারে সাপোর্ট ভালো দিব তোমার রেজ বাড়বে অমক্তমকে সমস্ত কথাবার্তা আছে এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই ফেসবুকের ক্ষেত্রে নয় যেভাবে দিবে বিজনেস ম্যানেজার ইয়া থাকলো সেভাবে সাপোর্ট দিবে তুই কোন সন্দেহ এই বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করে মানে যে তুমি যেভাবে ইনফরমেশন গুলো দিলা কই তোমার কি অথরাইজ ইয়া কই ট্রেড লাইসেন্স আচ্ছা তোমার অথরাইজ হতে পারে তোমার ট্রেড লাইসেন্সের কপি ভালো কথা এবার ট্রেড লাইসেন্সের মধ্যে তুমি তোমার অফিসের অ্যাড্রেস ব্যবহার করেছো তোমার অফিসের অ্যাড্রেস ব্যবহার করছো তার মানে কি তোমার ওই অফিসে গ্যাসের বিল আসে কারেন্ট বিল আসে টেলিফোন বিল আসে ওর একটা ইয়ে দাও কি বলে ওর একটা ইনভয়েস দাও অথবা তোমার ইন্টারনেট বিল আসে যে তোমার কোম্পানির নামে তোমার কোম্পানির নামে তোমার এই অফিসের অ্যাড্রেসে একটা ইউটিলিটি বিলের কপি বলে গ্যাসের বিল হতে পারে কারেন্ট বিল হতে পারে তারপরে হচ্ছে তোমার টেলিফোন বিল হতে পারে ইন্টারনেট বিল হতে পারে যেটা তোমার তোমার এই কোম্পানির মানে এই এই বা নামে আসছে লাগতে পারে এছাড়া যদি লিমিটেড কোম্পানি হয় তাহলে ওই যে কি কি মেমোর একটা আছে না ওইটা দিলে দিতে পারেন অথবা হচ্ছে তোমার আর কি লাগে ভাই এগুলো দাঁড়ান দেখতেছি কি কি যেন লাগে লেখা আছে ভেরিফিকেশনে কি কি কাগজ লাগে এইটা দিয়ে আমরা একটা করেছিলাম এটা দেখাইলে বোঝা যাবে যাইবে এই কি কি যদি তোমার বিন সার্টিফিকেট থাকে যদি সব কোম্পানি বিন সার্টিফিকেট করে না বিজনেস সার্টিফিকেশন নাম্বার সবাই করে না বাট সবারই একটা টিন সার্টিফিকেট থাকে যদি তুমি ট্রেড লাইসেন্স করো হান্ড্রেড পার্সেন্ট তোমার টিন সার্টিফিকেট থাকতে হবে তাহলে তুমি ট্যাক্স ফ্যাক্স দাও না ভাই তুমি ব্যবসা করো ট্যাক্স দাও না গভর্নমেন্টের ওটা থাকতে হবে আর এটা যে আর্টিকেল অফ মেমোরেন্ডাম যেটা লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিল সেটিং অনেকে করে করে না ই টু তুমি যদি এই তিন এই দুইটা সবার নাও থাকতে পারে বাট এই তিনটা মাস্ট তিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স ইউটিলিটি বিলের কপি যেটা তোমার কোম্পানির নামে এবং তোমার ওই অফিসের অ্যাড্রেসে আসছে সেইটা দিয়ে যখন আমরা যখন আমরা ওইগুলো আমি দেখাচ্ছি না আরেকজনের আর কি না মায়ের খাবার ভিডিওতে দেখে এইটা আনভেরিফাইড দেখাচ্ছে বাট একটা সার্টেন টাইম পরে যখন তুমি এখান থেকে বিজনেস কিছুদিন পরে এটা সুন্দর করে বলবো এখানে আপলোড করার সুযোগ দিবে কি ওই টিন সার্টিফিকেট বিন সার্টিফিকেট আর্টিকেল অফ মেমোরেন্ডাম ইউটিলিটি বিলের কপি ট্রেড লাইসেন্স ট্যাক্স ইয়া টিন সার্টিফিকেট এই জিনিসগুলো দিবে আপলোড করার পরে আপলোড করার সময় আমরা যদি তোমার টিন সার্টিফিকেট আমার তো সব ম্যাক্সিমাম বাংলায় হয় আর কি ট্রেড লাইসেন্স আছে তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায়

এখানে হচ্ছে আমরা এই যে অ্যাকাউন্ট থেকে যখন ওয়ান বাই ওয়ান পেজ অ্যাড করতে থাকবো এগুলো আমি দেখাবো একটু পরে যখন আমি যখন এখানে দুইটা অ্যাড করে রাখছি এখানে যখন আমি আরো অ্যাড করতে থাকবো এগুলো আমি শেখাচ্ছি তখন এই ভদ্রলোক দেখবে আরে এত বিজনেসে অনেকগুলো বিজনেস তখনও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট বাড়াতে বাড়াতে পঁচিশ পর্যন্ত যায় ধরো তুমি আর্টিমাসের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করতেছো নাম দিলে আটি অ্যাকাউন্ট তোমার কিছুদিন যাওয়ার পর তোমাকে এখানে দুইটা বা তিনটা দিবে তারপর চারটা পাঁচটা দিবে যত তুমি এখানে পেস্টেজ গুলো অ্যাড করবা তত তোমার তার মানে চার পাঁচটা পেজ অ্যাড করছে তার মানে চার পাঁচটা বিজনেস ও চার পাঁচটা বিজনেস মানে আর পাঁচটা অ্যাকাউন্ট থেকে চালাবে তখন এই লিমিটটা বাড়তে থাকে আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি ভাই ফেসবুকের সাথে গুগলের সাথে ইউটিউবের সাথে আপনি যত হিউম্যান বিহেভিয়ার করবেন তত হচ্ছে আপনি সেফ থাকবেন কিরকম ধরেন আপনি প্রথমে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে পাঁচশো ডলার একটা অ্যাড চালাই আপনার সঙ্গে সঙ্গে অ্যাড অ্যাকাউন্ট পাও বুঝতে পারছেন এই জন্য আর কি যে প্রথমে ধরো তুমি একটা তোমার একটা যেমন ধরেন আমি আমার ফেসবুক প্রোফাইলে এই মুহূর্তে রানিং আছে পাঁচটা এবং পাঁচটা আমি তিনটা মোবাইল দিয়ে ব্যবহার করি আর এই একটা ল্যাপটপ ব্যবহার কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাড অ্যাকাউন্ট ব্লক হয়নি কোনো প্রোফাইল করে দেয় কখনো করেনি কারণ হচ্ছে প্রত্যেক জায়গায় আমি একটা হিউম্যান বিহেভিয়ার কিভাবে যেমন ধরেন আপনি ফেসবুকে আপনার পাঁচটা অ্যাকাউন্ট আছে ধরেন আপনি একটাতে নিয়মিত আসেন আর একটাতে মাসে একবার ঢুকেন দু একটা ছবি টবি দেন দিয়ে চলে আসেন ও কিন্তু বুঝে পেল সামথিং রং কিন্তু ধরেন আপনি তিনটা অ্যাকাউন্টই বা দুইটা অ্যাকাউন্ট সুন্দর করে মেনটেন করেন দুইটা মোবাইল থেকে সেখানে প্রতিদিন আপনি লাইক কমেন্ট শেয়ার করেন আপনি তারপরে হচ্ছে আপনি নিজে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির ছবি শেয়ার করেন তখনও বুঝবেন না এই লোকটা কি হিউম্যান এর বিহেভিয়ার হিউম্যানের মতো লাগছে ওর বট তখন না তখন হচ্ছে তোমার অ্যাকাউন্টটা থাকে এই জন্য হচ্ছে ফেসবুকেও যখন আমরা কোনো একটা পেজ ক্রিয়েট করে একটা প্রোফাইল ক্রিয়েট করি প্রোফাইলটা ধরেন নতুন প্রোফাইল কিছুদিন যাক তারপর একটা পেজ ক্রিয়েট করো তারপরে পেজে তুমি অর্গানিকালি পোস্ট দিতে থাকো নিয়মিত পোস্ট গুলো দিতে থাকো ইনবক্সে মেসেজ আসলে রিপ্লাই দাও কমেন্ট আসলে রিপ্লাই দাও দেন আসতে করে তুমি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করার পর একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করো শিখবো পরবর্তীতে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই ধরেন আপনি পাঁচশো ডলার অ্যাড চালা দিচ্ছেন জায়গায় ব্রেক করবে সামথিং রং এই মেয়েটা হ্যাকার কোনো এক থেকে ক্রেডিট কার্ড পাইছে চুরি করে মাইরে দিয়ে অ্যাড চালা দিচ্ছে আপনি দশ ডলার অ্যাড চালান পনেরো ডলার অ্যাড চালান প্রথম অবস্থায় বিশ ডলার অ্যাড চালান একশো পঞ্চাশ ডলার অ্যাড চালান একশো তখন একটা হিউম্যান বিহেভিয়ার থাকে হম তখন আর এই জিনিসগুলো করেন না ফ্যান্টাস্টিক এটা সবসময় মাথায় রাখবে যেকোনো অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে সিস্টেম গুগলেও শিখেছিলাম যে ভাই প্রথমে ফার্স্ট টাইম লাস্ট টাইম দাও সরি প্রথমে হচ্ছে যে ইউজার দাও পাসওয়ার্ড দাও তারপর তোমার মোবাইল একটা ওটিপি আসবে সেটা দাও তারপরে ফ্যাক্টর অথেন্টিকেশন এখন এটা তো তোমার বিজনেস ম্যানেজারে তোমার বিজনেসের একটা অ্যাসেট রে বিজনেস বিজনেস ম্যানেজারের মধ্যে তুমি যেমন একটা বিজনেস ম্যানেজারের মধ্যে যেমন তোমার বিভিন্ন ধরনের অ্যাসেট অ্যাড করো বিজনেস ম্যানেজার নিজেই তো একটা তোমার বিজনেসের আছে ঠিক না সো এই বিজনেস ম্যানেজারকে তুমি যে ইউজার গুলো তৈরি করতেছো সেটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দাও বেসিক ইউজার হিসেবে দাও যাই দাও এই ভদ্র লোকগুলোকে এখানে যেটা করতে হবে যে যাদেরকে তুমি অ্যাক্সেস দিচ্ছ তোমার এই বিজনেস ম্যানেজারে এই ইউজার থেকে তাদেরকে কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে না থাকবে সেটা কি তুমি অ্যাডমিনের জন্য নাকি এভরি ওয়ান সাধারণত এভরি ওয়ান দেওয়াই ভালো কারণ তোমার বিজনেসে ধরেন যে একটা বাজে একজন তোমার একজন সাপোর্ট এক্সিকিউটিভ যার কাজ হলেও কমেন্ট রিপ্লাই দেওয়া আর ইনবক্সে রিপ্লাই দেয় এই ভদ্রলোকের অ্যাকাউন্ট থাকে সে সুন্দর করে ঢুকে গেল ঢুকে একটা বাজে কমেন্ট রয়েছে আপনার বিজনেস থাকবে ভাই থাকবে না এই জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন সবার জন্য দিয়ে দেয় ভালো আপাতত তুমি অ্যাডমিনের রাখো এই আর কি তার মানে এই বিজনেস ম্যানেজারে তুমি যাদেরকে এক্সেস দিচ্ছ তারা অবশ্যই কি হতে হবে তারা তাদের অবশ্যই টু ফ্যাক্টর থাকতে হবে তাহলে এখন যখন ইউজার তৈরি করবা ওর কাছে একটা মেল যাবে ও যখনই ঢুকতে যাবে তুমি শিখবো পরবর্তীতে যখনই ঢুকতে যাবে তখনই বলবো ভাই তোমার তো টু ফ্যাক্টর নাই অতএব তুমি এই বিজনেস ম্যানেজারে ঢুকতে পারবে না এটা একটা সিকিউরিটি পার্ট আচ্ছা এখানে বস ওই অ্যাডমিনের পার্সোনাল ইনফরমেন্ট অ্যাডমিনের মানে এটা তো আমরা বিজনেস ম্যানেজারে এটা নাম দিলাম না এবার তুমি কে এখানে কে করতেছে যে যে প্রোফাইলটা এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুললেছে সেই ভদ্রলোক হিসাবে মোসাইন সো তার নামটা তার ইমেল অ্যাড্রেসটা এই জিনিসগুলো দিয়ে দিতে হবে এইটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পরে প্রথম এবং প্রধান কাজ কথা বোঝা গেছে একটা প্রাইমারি অ্যাকাউন্ট তৈরি করা লিগাল নাম অনুযায়ী দেওয়া ভেরিফিকেশন যদি সুযোগ দেয় তাহলে ওই জিনিসগুলো করে দেওয়া এবং এই জিনিসটা করে এটা হচ্ছে তোমার এবং এখানে আপনার নামটা সুন্দর করে ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন এই ইমেলের ক্ষেত্রে যে কোনোটা দিলেই হয় বাট আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যেটা ব্যবহার করেন সেটা করতে পারেন বাট যে কোনোটা দিলেই হবে কোনো সমস্যা নেই আপনার মেল আইডি দিলেই হবে বাট একটা মানুষের তো পঞ্চাশটা মেল হবে প্রাইমারি মেল তো একটাই হবে সো আপনি যেটা সবসময় ব্যবহার করেন বা যেটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলো সেটাই দিলে রাখবে দ্যাটস ইট আপনি আপনার কোম্পানির নামও দিতে পারেন ধরো আপনি আটই মাসে চাকরি করেন তো

আপনি আপনার যে মেইলের ইনফরমেশনটা দিয়েছেন যে বিজনেস ইনফোর্থে আপনার ইনফরমেশন ওই মেইলে সুন্দর করে এই সমস্ত ইনফরমেশনগুলো ফেসবুক পাঠাতে এই ধরনের নোটিফিকেশন তুমি কি চাও বিভিন্ন ধরনের বিজনেস ম্যানেজারের পেজের কি লাইক ফাইক অমুক অ্যাড অ্যাকাউন্টের কি অবস্থা ভাই অনেক টাকা এটা ক্যাটালগ এক হয়েছে হ্যাঁ পিকজেলে অমুক অমুক প্যারামিটার পাচ্ছে না অ্যাপ সেট করছো তারা এইগুলো প্যারামিটার পায় না ধরো এই ধরনের ইনফরমেশন তুমি কি পেতে চাও যদি চাও তাহলে প্রত্যেকটা একটা করে চাপ দিয়ে দিই যে ওইখানে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করলাম ওই একই কথা বাট এখানে আরেকটা জিনিস আছে ফেসবুক আমাদেরকে সময় সাজেস্ট করে যে ভাই তোমার তো ফেসবুক প্রোফাইল পরিমনের ভিডিও দেখলে তো ভাই তোমার কথা থাকে তো অনেক সময় হচ্ছে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্ট তো তখন দেখা যায় তোমার তোমার নিজের প্রোফাইলটাই তুমি যে প্রোফাইল দিয়ে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করলা তোমার এই নিজের প্রোফাইলটাই রেস্ট্রিক্ট করে দিতে পারে ফেসবুক ব্যান করে দিতে পারে তুমি যে ভাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলছিলে তোমার বিজনেস পরিচালনা করার জন্য তাহলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সহ পেজ সহ তুমি গায়ে তাহলে বিজনেস চলবে কিভাবে এই জন্য ফেসবুক সবসময় বলে যে ভাই তুই একটা ব্যাকআপ অ্যাডমিন রেখে দে যে তোর পেস্টে তোর প্রোফাইল টোফাইল যদি দুনিয়া থেকে গায়েব হয়ে যায় অন্তত তোর বউরে ব্যাকআপ অ্যাডমিন হিসেবে রাইখা রায় তোর বউ বিজনেস চালায়া খাইতে পারে তো এই সমস্ত ক্ষেত্রে ধরো যে আহ মানে যে কোম্পানির মালিক সে তো পাই তাকে রাখলেন অ্যাজ ওয়েল এজ আপনাদের ডিজিটাল মার্কেটিং এর যে ডিরেক্টর বা মার্কেটিং ডিরেক্টর বা সি লেভেলের কেউ বা ডিরেক্টর লেভেলের কেউ এদেরকে ব্যাকআপ অ্যাডমিন হিসেবে অথবা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বলতো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার তাদেরকে একটা ব্যাকআপ অ্যাডমিন অ্যাড করে রাখা জরুরি কথা কি বোঝা গেছে না যায় এটা একটা সিকিউরিটি পার্ট ফ্যান্টাস্টিক আচ্ছা এখন ধরো যে আমরা ধরো আমরা এখান থেকে যে যখন ইয়াটিয়া করে তখন আমরা ধরো এটা আমরা বাদ দিয়ে আচ্ছা এরপরে যে কথাটা আমি বললাম যে ভাই তোমার প্রথম কাজ হল করে দিন এপিএস এর আচ্ছা কৃম মহিল না কেন ভাই সামথিং রহ কি বলছে ভাই এজ এন অ্যাডমিন এস বিফোর রিমুভিং ইট ফ্রম ইওর বিজনেস করলে কি এ সাইন্স ওয়ান অ্যাজ এডমিট টু দিস পেস ধন্য ভাই আচ্ছা যাই হোক শোনে কথাটা হলো তুমি এই বিজনেস ম্যানেজারে হাজারটা পেজ অ্যাড করতে পারো তো একটা বিজনেস আসলে হাজার পেজ থাকে না ভাই প্র্যাকটিক্যালি ফেসবুক সুযোগ দিয়েছে পঁচিশটা অ্যাড অ্যাকাউন্ট তাহলে পঁচিশটা পেজ বা তুমি আরো অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই হয়তো তোমার চার পাঁচটা বিজনেস চার পাঁচটা পেজ অ্যাড করতে পারো তবে তোমার প্রথম এবং প্রধান কাজ হলো ওই পেজ প্রথম যে পেজটা অ্যাড করবার সেই একটা পেজকে এই বিজনেস ম্যানেজারে প্রাইমারি পেজ বিজনেস হিসেবে অ্যাড করতে হবে বাকিগুলো আপনি অনেকভাবে অ্যাড করতে পারেন আসলে আমরা কিভাবে অ্যাড করি একটু দেখি ধরো তোমার একটা পেজ অলরেডি আছে ক্রিয়েট করা কে ক্রিয়েট করেছে যে প্রোফাইল থেকে তোমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলেছো এবং যে যে প্রোফাইল থেকে তুমি একটা পেজ ক্রিয়েট করেছো যদি করে থাকো এখানে অ্যাড এজ এ পেজ দিবা সুন্দর করে পেজের নাম দেবা দেখি টেকরক দিকে পাই নাকি স্কিল দিকে পাই নাকি দেখি এই যে আমরা পেয়ে গেলাম ধরো কিন্তু এটা আমরা যখন অ্যাড করতে যাবো এই ফতলাকে আমাদের অ্যাড করতে দিবো না বলবো কি জানেন বলবো যে এই পেজটা আর একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করা আছে অথবা তখন কি করতে হবে প্রথমে যখন তুমি অ্যাড করতে যাব তখন ওর কাছে একটা নোটিফিকেশন যাবে এইভাবে তুমি অ্যাড করতে পারো অথবা তুমি কি করতে পারো যে এই পেজের মালিক বা প্রাইমারি পেজটা কিন্তু তোমারই করতে হবে অন্য জায়গা করলে হইব না আচ্ছা এছাড়া তুমি কি করতে পারো যে তুমি একটা কোনো পেজের রিকোয়েস্ট করতে পারো যে ভাই ধরো 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 আর বুঝতেছে ধরেন এই পেজটা আমরা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করতে পারি কি রিকোয়েস্ট করতে পারি যে এই পেজটা কোন একটা ভদ্রলোক খুলেছে সেটা তোমার ক্লায়েন্ট হতে পারে অথবা ধরেন বস খুলে রাখছে এখন আপনার এই দায়িত্ব দিচ্ছে বস আপনার পেজ দেন পেজের মালিক কে ওই বস তাহলে সুন্দর করে তুমি এখান থেকে রিকোয়েস্ট করতে পারো এই পেজে কি কি রিকোয়েস্ট করতে পারো যে ভাই এই পেজে আমি এই যে ক্রিয়েট ম্যানেজ ডিলেট পোস্ট স্টোরিজ অমক তমক আমি এটা করতে চাই কমিউনিটি অ্যাক্টিভিটি মানে কমেন্টের ওই মানে কমেন্টের রেসপন্ড টেসপন্ড করতে চাই মেসেজ টেসেজ কল টল আসলে আমি ধরতে চাই আমি ভাই তোমার এই পেজের অ্যাডও চালাতে চাই অ্যাড যেহেতু চালাচ্ছি সেহেতু কয়টা ক্লিক আসলো কয়টা ইমপ্রেশন হলো কয়টা সেই দেখতে চাই অটো নিয়ে দিচ্ছে যদি এটা ইয়া হয় আর যেমন ধরো পরিমণির পেজ পরিমণির একটা প্রোডাক্ট তাই না কি করে ওর পেজে স্টোরি শেয়ার করলো ইয়া ভিডিও গুলো হাজার হাজার ভিউ হলো ফেসবুকের সাথে মনিটাইজ করা সেখান থেকে টাকা পয়সা আসলো রেভিনিউ ফেভিনিউ যদি দেখতে চাও ওই ধরনের বিজনেস এর ক্ষেত্রে সাধারণত ই কমার্স বিজনেস বা এমনি নর্মাল বিজনেস পেজের ক্ষেত্রে এটা হয় না ওই ধরনের ক্ষেত্রে এ আর কি হ্যাঁ একবারে যদি মারো ফুল কন্ট আর যদি মনে করো উপরে যেগুলো ওয়ান বাই ওয়ান সিলেক্ট করলো না ভাই এগুলো কোনো কিছুই করতে চাই না একবারে যে পার্সিয়াল কন্ট্রোল মানে এইগুলো পাই না আর যদি ভাই এতেও তুমি সন্তুষ্ট না সব কিছু আমি চাই তাহলে এটা হয়ে এইভাবে যখন তুমি রিকোয়েস্টটা পাঠাবা তখন এই পেজের যে মালিক তার কাছে রিকোয়েস্টটা সে যখন অ্যাকসেপ্ট করবে তখন ওই পেজটার মালিক হয়ে যাবে কে এই বিজনেসম্যান অথবা তুমি কি করতে পারো ভাই সুন্দর করে একটা পেজ ক্রিয়েট করে দিতে সাধারণত ভালো হয় তোমার যে ধরনের এটা কোম্পানি অর্গানাইজেশন ইনস্টিটিউশন লোকাল বিজনেস অর প্লেস লোকাল বিজনেস মানে হচ্ছে ধরো তোমার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে কোনো ব্র্যান্ড বা প্রোডাক্ট এই আর্টিস্ট ব্র্যান্ড পাবলিক ফিগার এন্টারটেনমেন্ট কজ অ্যান্ড কমিউনিটি বা বিভিন্ন ইনস্টিটিউট থাকে আর কি সাধারণত আমরা কোম্পানিটা নিয়ে করি আর কি তাই না অথবা কোনো ব্র্যান্ড হতে পারে যেমন লারি একটা ব্র্যান্ড তাই না ওরা এটা রিসেট করে পরবর্তীতে ক্যাটাগরি দিয়ে দিবে যেমন ফিশন ব্র্যান্ড মুক্তও সুন্দর করে করে ফেলল তাই না নতুন করে তুমি একটা কি করতে পারো ভাই একটা পেজ ক্রিয়েট করতে পারো ওই পেজটা ক্রিয়েট করার পরেও তুমি ওই পেজটাকে প্রাইমারি পেজ হিসেবে ব্যবহার করতে পারো এর জন্য সব সময় হয় বাট এই জিনিসগুলো ভাই আপনার একটা করতে হবে না কিন্তু এই জিনিসগুলো জেনে রাখা দরকার এটা প্রবলেম সলিউশন করতে হবে এই জন্য হচ্ছে যে যে কোনো বিজনেস ম্যান অ্যাকাউন্ট খোলার পরে একটা পেজ ক্রিয়েট করো অথবা তোমার যদি ক্রিয়েট করা থাকে সেটারে অ্যাড করে দাও যদি তোমার প্রোফাইল থেকে করা থাকে তো আস্তে করে অ্যাড হয়ে যাবে অ্যাজ এ প্রাইমারি এবং অ্যাড করার সময় এখানে লেখা আসবে যে তুমি কি এটা প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করতে চাও জি করতে চাই অথবা প্রথম কোন পেজ যদি তুমি বিজনেস পেজ অ্যাড করো এটা প্রাইমারি পেজটা তুমি অ্যাড করতেই পারো কারণ প্রথমেই বলবে যে ভাই তুমি যে পেজটা অ্যাড করতে এটাই তোমার প্রাইমারি পেজ এরপরে তুমি অন্য পেজ অ্যাড এই জন্য যেকোনো একটা পেজকে প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করতে হয় দ্যাটস ইট আচ্ছা এখন ধরেন যে আমি এই পেজটা তৈরি করেছি এই পেজটা তৈরি করেছি আমরা এই চিত্রে আসি আমরা ইউজার পর্যন্ত আজকে থাকি আর কি হ্যাঁ ধরো আমরা কোন একটা পেজ এখানে আমরা প্রাইমারি পেজ হিসেবে এই ভদ্রলোক তৈরি করেছি ঠিক আছে এখন এই পেজে আপাতত এই পেজের মালিক কে ভাই আপাতত এই পেজের মালিক এই দুই ভদ্রলোক এখানে দিয়ে আছে ধরো আমি এটা ডিলিট করে ডিলিট করে দেয় এই ভদ্রলোক বাদ ধরো আমি আমারও ডিলিট করে দিলাম যে অ্যাডমিন ভদ্রলোক সে আবার নিজে নিজের অ্যাটট্যাক করে নিতে পারে আর যে অ্যাডমিন হয় হ্যাঁ যদি অ্যাডমিন না হয় তাহলে পারে না এই জন্য দেখেন আমি আমার নিজেরাই ডিলিট করলাম আমার নিজেরাই অ্যাড করে ফেলতে পারবো যেহেতু এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি আমি এই পেজও ক্রিয়েট করছি আমি এর সব কিছুর মালিক আমি অ্যাডমিন সবার উপরে তবে বিজনেস ম্যানেজার ধরো আর কি আর কি সো আমি অ্যাড করে ফেললাম ওইটুকু বাদ দিলাম আর কি জটিল হবে এখন ধরো এই পেজটা আমি অ্যাড করে ফেললাম অ্যাড করার পরে এখন এই পেজটা অ্যাড করার পরে এই পেজে আমি কাউরে অ্যাসাইন করব এই পেজে আমি কোন একজন ইউজারকে অ্যাসাইন করব পিপল এখানে তিন ধরনের ইউজার আছে একটা হচ্ছে পিপল একটা হচ্ছে পার্টনার একটা হচ্ছে সিস্টেম ইউজার আমরা ধরো এই বিজনেস ম্যানেজারে আমি তো অ্যাডমিন হিসেবে আসি আমার এই পেজটা ম্যানেজ করার জন্য কোনো একটা ভদ্রলোকরে আমার টিম মেম্বার থেকে অ্যাড করবো যার কাজ হলো কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ সো আমি পেজটা পেজটা আমি এখানে অ্যাড করলাম অ্যাড করার পরে এখন সাম ওয়ানকে আমি অ্যাসাইন করে দিই যে তুমি এই কাজ করো এখান থেকেও মারতে পারো এখান থেকেও মারতে পারো অ্যাসাইন করব কাকে ধরো আমি আপাতত না তার আগে একটা কাহিনী আছে তার আগে কাহিনী হলো ইউজার আগে যাই ধরেন যে এই ভদ্রলোক হলো এই ভদ্রলোক দুইজন অলরেডি আছে হ্যাঁ তো প্রথমে আমাদের যেটা করতে হবে এই বিজনেস ম্যানেজারে আগে ইউজার হিসেবে কাউকে অ্যাড করতে হবে অ্যাড করার পরে দেন আমি ওই মানুষকে অ্যাসাইন করে দেবো যে ভাই তুই আমাদের দুইটা পেজ থাকে এই পেজে তুই হ্যান্ডেল করবি আরেকজনকে অ্যাড করলাম এই পেজ তুই হ্যান্ডেল করবি এরকম আর তাহলে প্রথম আমাদের ইউজার ক্রিয়েট করতে হবে কি ভাই করে দেখি ধরো আমি কার এক্সেস দেবো ভাই আচ্ছা সমস্যা নেই ধরো আমি এখন একজন এক্সেস দিব সেই ভদ্রলোক এই ইউজার থেকে পিপলে গেলাম দের হচ্ছে আমরা ইনভাইট পিপল করি এইখানে হচ্ছে যে আমরা একটা মেল দিয়ে দিচ্ছি ধরো একটা এই ভদ্রলোককে আমি এক্সেস দিই এখন এখানে একটা প্রশ্ন থাকে যে ভাই তুমি এক্সেস দিচ্ছ যে ভদ্রলোক তোমার এই বিজনেস এক্সেস দিচ্ছ তার নিশ্চয় একটা ফেসবুক প্রোফাইল তাই না কারণ এই বিজনেস ম্যানে যারা যাকে এক্সেস দিচ্ছ সেই ভদ্রলোকের একটা ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইল মানে কি আমাদের যে পার্সোনাল প্রোফাইল স্বামী মশাই অমক তমক রেবেকা ববিতা সাবানা বুঝেন না প্রত্যেকে তো ফেসবুক প্রোফাইল থাকতে হবে তার মানে তুমি যাকে এক্সেস দিচ্ছ তাকে অবশ্যই একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু যে ইমেইলে তুমি পাঠাচ্ছ ওই মেইলেই ফেসবুক প্রোফাইল থাকতে হবে এমন কোনো কথা নাই তুমি যে কোনো মেইলে দিতে পারো তবে ওই ধরো তুমি ববিতারে দিচ্ছ তাহলে ওই এই মেলটা যেন ববিতার হয় কারণ এই মেলে ঢুকতে হবে ভাই ঢোকার পরে ওখানে একটা মেসেজ যাবে ওই মেসেজ দিয়ে তারপরে তার মানে তুমি যাকে এক্সেস দিচ্ছ ওই মেলটা যাকে এক্সেস দিচ্ছ যে মেলটা তুমি দিচ্ছ এই মেলটা তার হতে হবে কিন্তু এই মেল দিয়েই যে তার একটা ফেসবুক প্রোফাইল করা থাকতে হবে এটা ম্যান্ডেটরি কিন্তু তার একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে ধরো আমি এখানে একটা নেক্সট কইরা পাঠাবো আচ্ছা এখন দেখেন বাই ডিফল্ট এই ভদ্রলোক বেসিক ইউজার যখন তুমি এখানে ফুল কন্ট্রোল দিয়ে দিবা ম্যানেজার এভরিথিং দিয়ে দেবা তখন ওই ভদ্রলোক আসলে অ্যাডমিন হয়ে যাবে কথা বোঝা গেছে এবং দেখেন তার মানে দেখেন এই ইউজারের মধ্যে পিপল এটা একটা ইউজারের ক্যাটাগরি এর মধ্যে আবার কত ধরনের ক্যাটাগরি আছে দেখেন একটা আছে বেসিক ইউজার একটা আছে ফুল কন্ট্রোল মানে অ্যাডমিন হয়ে যাবে ম্যানেজ করবে অথবা তোমার কোম্পানি যে ফাইনান্স

সময় এটা দিলাম না আমরা ধর নাম দিলাম আমরা তাকে বেসিক ইউজার হিসেবে দিচ্ছি দেখি সে কি কি করতে পারে আমরা নেক্সট করি এরপর আরো খেলা আছে আমরা একটু নেক্সট করি নেক্সট করার পরে বলতেছে যে আমরা ধর নেক্সট করে ইনভাইট করে দিই আমরা এখানে নেক্সট করে ইনভাইট পাঠিয়ে দিতে পারি তার কাছে যাবে কিন্তু দেখে আমরা তাকে শুধু আমরা ইউজার হিসেবে অ্যাড করব কিন্তু কোন এক্সরেস দিচ্ছি না কিন্তু তাকে এক্সেস দিতে হবে তাকে তো এখানে ইউজার হিসেবে অ্যাড করলেই হচ্ছে না

তারা তার আগে ওদিকে ঠিকঠাক করে আসি ভাই ফেসবুক কত সমস্যা ফেসবুকে ট্রেনিং দিতে গেলে সমস্যা একটা সমস্যা ধরো আমরা এই প্রোফাইলে আমরা ধরো এক করে পাবো আল্লাহ আচ্ছা ধরেন যে এই জায়গাটা আমরা চলে এখন আমরা এখানে যে আমি এখানে একটা ফেসবুক প্রোফাইলে আসি আর কি ভাই হ্যাঁ আমরা এখানে জিমেইলে যে ওই যে জিমেল এ পাঠাইলাম আর সেই জিমেলে গেলাম যে যেখানে সোশ্যাল এর মধ্যে এই দেখেন ফেসবুক থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে সুন্দর করে এটা আমরা অবশ্যই তার কি থাকতে হবে ভাই একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ফেসবুক অ্যাকাউন্ট শুধু থাকলেই হবে না ওই ফেসবুক অ্যাকাউন্টে সে তাকে কিন্তু কি লগ করে থাকতে হবে দেন যখন এখানে ক্লিক করবে উম কি এই যে কন্টিনিউ স্বামী কারণ আমি লগ করে আসি আগে এখানে যে কারণে টের পাইছে না হলেও বলতে ভাই আগে লগ ইন করিজার পাসওয়ার্ড দিতে এই জন্য লগ ইন করে থাকাই ভালো এইবার কি নামে ভাই এই ভাদ্র স্বামী হুসাইন ঠিক আছে দিয়ে কন্টিনিউ করো কন্টিনিউ করার পরে এই এক্সেপ্ট করার সাথে পাসওয়ার্ড পাসওয়ার্ডই তো ভুলে গেছি ভাই আল্লাহ হতে আমরা ওই বিজনেস ম্যানেজারে এক্সেস পেয়ে গেল দেখেন আমার এতটুকুই আছে আর বেশি কিছু নাই হ্যাঁ দেখেন আমি যদি এখানে এখন এখান থেকে বিজনেস সিটিংসে যাই এখানে ধরো আমার এগুলো দেখেন সব ইয়া তার মানে আমি তো নর্মাল ইউজার আমার কারোর ক্ষমতা নাই ডিলিট ট্রিট করে দেয় আর কি আচ্ছা বেসিক ইউজার আর অ্যাডমিন ইউজারের মধ্যে পার্থক্য হলো এখানে আমরা আবার চলে যাই এটা একটু বুঝে আসি তারপরে কথা বল এখানে আমরা এই যে ইনভাইট পাঠাইছি এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই এখন যদি আমি একটু রিফ্রেশ দিই তাহলে স্বামী হোসেন ইউজারটা চলে আসে স্বামী হোসেন ইউজারটা চলে আসে ঠিক আছে ইনএক্টিভ কেন এটা অ্যাক্টিভ তো আচ্ছা যাই নো অ্যাক্টিভিটি আচ্ছা এই হচ্ছে আমরা এক্সেসটা দিয়ে দিলাম পার্সিয়াল এক্সেস বেসিক এক্সেস নট এভরিথিং বেসিক এক্সেস নট এভরিথিং আচ্ছা এই ভদ্রলোক কি করতে পারে এই ভদ্র এই এটা হচ্ছে অ্যাডমিন আর এটা কি বেসিক তার মানে হচ্ছে ফুল কন্ট্রোল আর পার্সিয়াল এক্সেস ফুল কন্ট্রোল পার্সিয়াল এক্সেস এই ভদ্রলোক আর এই ভদ্রলোকের মধ্যে কোনো পার্থক্য নেই এই ভদ্রলোকের ক্ষমতা আছে কোন একটা পেজ কে অ্যাড করা কোন একটা ইউজার কে অ্যাড করা কোন একটা ইউজারকে ডিলিট করে দেওয়া কিন্তু এই ভদ্রলোকের সেই ক্ষমতা নাই বাট এই ভদ্রলোক যা যা করার ইচ্ছা সবই করতে পারবে তবে ওখান থেকে আমরা রোল করে দিতে পারি আমরা শুধু ততটুকু এক্সেস দিয়েছি যে ভাই তুই শুধু আমার কমিউনিটি গুলো ম্যানেজ করবি ইয়ে করবি এই এর বাইরে তোমার কোনো কিছু করতে পারবে না দেখি আমরা একটু পেজে আসি দেখেন এটা ইন আমরা কিন্তু করতে অ্যাকাউন্ট পারবে না পারবে না কিছুই করতে পারবে শুধুমাত্র তার কাজ হলো এই পেজে কোনো মেসেজ আসলো আসলে আসলো এতটুকু করতে পারে এটা হচ্ছে আমরা বেসিক ইউজারের কাজ আমরা সাধারণত আমরা যখন ক্লায়েন্টকে আমরা যখন আমরা এই পেজে আবার চলে আসি আমরা যখন ক্লায়েন্টের কাছ থেকে এক্সেস নিব ধরো আমি এখন এই পেজে পেজে চলে যাই পেজে চলে যাওয়ার সময় আমরা তো এই ভদ্রলোককে অ্যাসাইন করে দিয়েছি দেখেন যে ওই সময় অ্যাসাইন করে দিয়েছি তাই না এই ভদ্রলোককে আমরা যেটা করতে পারি এই ভদ্রলোককে আমরা এখন যেটা করতে পারি দেখেন আমি কিন্তু এখন স্বামী হুসাইন হিসেবে আছি অ্যাডমিন হিসেবে আছি আমি এই ভদ্রলোককে যেটা করতে পারি এটাও করে দিতে পারি অথবা এটাও করে দিতে পারি এতটুকু করলেই এনআ সেভ করে দিলাম তার মানে আরো কিছু কাজ বাড়িয়ে দিলাম যখন আপনারা ক্লায়েন্টের কাছ থেকে এক্সেস নিবেন তখন হচ্ছে সাধারণত আপনারা বলবেন যে ভাই আমার ফুল কন্ট্রোল দেওয়ার দরকার নাই তুমি ভাই আমার এই জিনিসগুলো করতে দিও তাইলেই লিখে কন্টেন্ট কমিউনিটি মেসেজ অ্যাড ইনসাইড এই কারণ তোমাকে আসলে দিন শেষে এইগুলো অ্যাড ক্রিয়েট করতে হবে অপটিমাইজ করতে ম্যাচ করতে হবে ফুল কন্ট্রোল নেওয়ার দরকার নেই কারণ হলো যে ভাই তোমার কাউকে নতুন করে এরকম অ্যাসাইনও করার দরকার নেই কাউকে ডিলিটও করার দরকার নেই কোনো পেজও অ্যাড করার দরকার কিছু নেই তোমার কাজ হলো শুধু অ্যাড গুলো ক্রিয়েট করা সেইগুলো অপটিমাইজ করা দিন শেষে রিপোর্ট তৈরি করে দেওয়া তুমি সবগুলো পাঠাবো আমরা সাধারণত কি অ্যাক্সেস নেবো বেসিক অ্যাক্সেস নেবো ক্লায়েন্টের কাছ থেকে দ্যাটস ইট আচ্ছা এবার কে কে ঘুমাই গেছেন গোমায় গেছেন কে কে ভাই গুমাইছেন কে কে ভাই আচ্ছা আপনাদের একটা টিম করে দেয়া হয়েছিল মনে আছে এই টিমের কাজ আছে আজকে আজকে টিমের কাজ আছে আচ্ছা সো আমরা পিপলের ব্যাপার সেপার বুঝলাম আজকের ক্লাস না নিয়ে ভাইতেছি না জি বস আজকের দরকার নাই করতেছেন আপাতত আমরা এখানেই থাকি আপনাদের কিছু কাজ থাকবে কাজটা হলো কাজটা খুবই কম আপনারা যেটা করবেন বুঝেছিলাম যে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তাই চেষ্টা করবেন আর আপনারা যেটা করবেন চেষ্টা করবেন ক্রিয়েট যাদের আছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এটা একটা ক্রিয়েট করবেন এবং যা যা ইনফরমেশন দেওয়ার দরকার এরপরে হচ্ছে যে তারপরে কি করবেন ভাই তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে অ্যাড এ প্রাইমারি পেজ কোথায় অন বি বিজনেস ওয়েদার থ্রি অ্যাড এ ইউজার এ নামে মনে হয় না ভাই তারপরে হচ্ছে যে অ্যাড এন ইউজার কোথায় করবেন টু দা বিজনেস ম্যানেজার এই জায়গাটা যেটা করতে হবে আপনাদের টিম ওয়ার্ক করতে হবে কারণ ধরেন টিমের একজন ধরেন যদি সবাই বিজনেসম্যানাউন্ট করলেন তাহলে টিমের সবাই প্রাইমারি ফেস্টেজ অ্যাড করে ফেললেন এবার একজন আরেকজন কে ইউজার হিসেবে অ্যাড করবে তার কাছে নোটিফিকেশন যাবে এরকম করবে না যেমন আমার দুইটা বিজনেস মানে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট গুলো আমি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে দিলাম দেখানোর জন্য আপনার এটুকু করবে না কথা কি বোঝা গেছে না যায় না চিল্লাই বলেন তো আপাতত করেন আমি আজকে হচ্ছে আহ তোমার ধরো আজকে হচ্ছে বুধবার তাই না বৃহস্পতিবার না ফ্রাইডে না শনিবার আপনাদের একটা ক্লাস আছে না শনি এবং রবি দুই দিনই ক্লাস থেকে এটা একটু মানসিক প্রস্তুতি নিয়ে রাখ ঠিক আছে ইভেন সোমবারও নিতে পারি আমরা এই বিজনেস ম্যানেজার এই পার্থক্য একবারে যাই কারণ হচ্ছে তার হলে পরে ইয়া হবে না সিনক্রোনাইজড হবে ঠিক আছে আমাদের শনি রবি সোম ক্লাস হবে এটুকু মাথায় রেখে নেবে

স্যার একটা কথা ছিল জি স্যার স্যার আমরা যদি যে ইউজারে যে এখান থেকে যদি পিপল থেকে ধরেন কোন ক্লায়েন্টের কাছ থেকে আমরা অ্যাক্সেস নিলাম তখন কি আবার পেজ থেকে অ্যাক্সেস নিতে হবে নাকি শুধু রিজর্ট থেকে যে এখান থেকে এখান থেকে পেজে আমরা যাবো না পেজে আছে আনারিদের কাজ আমরা তো খিলাড়ি ভাই পেজে পেজে কারোর অ্যাক্সেস অ্যাক্সেস নিবো না সব এখান থেকে কারণ পেজটা প্রথমে ক্রিয়েট করার পরে বিজনেস ম্যানেজারের আওতায় চলে আসে মানে বিজনেস ম্যানেজার কিন্তু ওই পেজের মালিক

ট্রেড লাইসেন্স যে আমাদের নাই এই ক্ষেত্রে কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো মানে ট্রেড লাইসেন্স লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় এরকম কোন কথা কি আমি কোথাও বলেছি আমার এই দীর্ঘ জীবন চাই তারপরে এটা দিকে দিকে বুঝতে ভেরিফায়ার কথা বলতেছে বুঝতে পারে নাই ক্লাস ভিডিও দেখতে হবে তারপরে

আপনার গার্লফ্রেন্ড এর সাথে গ্যাঞ্জাম হয়েছে কোনো সমস্যা নেই আমি সলিউশন দিব কিন্তু এটা ক্লাসের পরে এখন এই জায়গা থাকে এই বিজনেস ম্যানেজার ওকে বস থ্যাঙ্ক ইউ কার প্রশ্ন আছে কি এতটুকুর মধ্যে না বস বারবার ভিডিও দেখবেন এবার বলেন আপনি যে কোনো জায়গা দিয়ে ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই এটা তো আপনারা আরো সার্কুলার করেন আমি জানি তো আরো চার পাঁচজন ফ্রেন্ড নিয়ে ক্লাসে আসবেন অসুবিধা নেই যে কোনো জায়গা না বস্তু আমাদের এখানে করা আছে কিনা এটাই আর কি কই করে অথবা খেয়ে করেন কিন্তু কিছু একটা করেন ভাই বেঁচে থাকলে কথা হবে হ্যাঁ ও